বন্ধুরা, আজকের ভিডিওতে শিক্ষকদের পে প্রোটেকশন ইস্যু এবং নতুন স্কুলে কর্মরত শিক্ষকদের প্রারম্ভিক বেতন নিয়ে শিক্ষামন্ত্রী কি বললেন সেটা বলবো। এছাড়া 3 লক্ষ টাকা দিলেই শিক্ষক বদলি কিভাবে হচ্ছে সেটি সম্পর্কে আজকের ভিডিওতে বলবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের খবরগুলি। শিক্ষকদের পে প্রোটেকশন ইস্যুতে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফেল চালু কর্মরত শিক্ষকদের SLST দিয়ে নতুন স্কুলে নিযুক্ত হওয়ার পর তাদের পে প্রোটেকশন, পে কমিশন ও বদলিসহ বেশ কয়েকটি দাবিতে বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বললেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির প্রতিনিধি দলের সদস্যরা। দীর্ঘ বৈঠকের পর পাশফেল চালু ও শিক্ষকদের পে প্রোটেকশন সমস্যা মেটাতে উদ্যোগী হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ, কর্মরত শিক্ষকরা SLST দিয়ে নতুন স্কুলে যুক্ত হওয়ার পর পাচ্ছেন না চাকরির কন্টিনিউয়েশন। নতুন স্কুলে নিযুক্ত হওয়ার পর তারা জানতে পারছেন তাদের ইনিশিয়াল পে নিতে হবে, অতএব 3 থেকে 15 বছর চাকরি করার পর এখন তাদের মাসিক বেতন 1 থেকে 5 থেকে 20 হাজার টাকা কমে গিয়েছে। এদিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা STE এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, কর্মরত শিক্ষকদের যে পে প্রোটেকশন দেওয়া হচ্ছে না এটা জানতেনই না শিক্ষামন্ত্রী। তিনি আমাদের সামনে শিক্ষা কমিশনার ও প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করে উষ্মা প্রকাশ করেন। পাশফেল চালু করা নিয়েও কথা হয়েছে, আমরা শিক্ষা দপ্তরের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় আছি। সমিতির শিক্ষাবর্তা সম্পাদক সুব্রত বাগচি বলেন, ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধি ও কম্পিউটার ICT শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়, তিনি বিষয়টি কারিগরি দপ্তরকে বলবেন বলে জানান। সমিতির সভাপতি বিশ্বজিৎ পোদ্দার বলেন, পে প্রোটেকশন না পাওয়া কর্মরত শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকুন, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যেতে হতে পারে। এদিকে আজ থেকে STE এর 28 থেকে 30 ডিসেম্বর 3 দিনের রাজ্য সম্মেলন শুরু হচ্ছে নদিয়া কৃষ্ণনগরে। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মিরাতুন নাহার এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমিতির সহ সাধারণ সম্পাদক তপন জানা বললেন, সারা রাজ্য থেকে প্রায় 1000 প্রতিনিধি সম্মেলনে যোগ দিচ্ছেন। আমরা দলমত নির্বিশেষে সকল শিক্ষকদের এই সম্মেলনে যোগদান করার আহ্বান জানাচ্ছি। এদিনের ডেপুটেশন প্রতিনিধির দলে STE এর নেতৃবৃন্দের সঙ্গে ছিলেন ক্ষতিগ্রস্ত শিক্ষক গোলাম কিবরিয়া ও শিক্ষিকা অমৃতা ভট্টাচার্য। কর্মরত শিক্ষকদের পে প্রোটেকশন নিয়ে প্রথম থেকে সরব থাকা শিক্ষক নেতা অনিমেষ হালদার জানান, আমরা মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছি সমস্যা মিটবে বলেই আশাবাদী, না হলে সমস্ত ক্ষতিগ্রস্ত শিক্ষকদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামবো আমরা, শেষ পর্যন্ত এই শিক্ষকদের পাশে থাকবো আমরা। পাশফেল চালু নিয়ে এখনও টালবাহানা করছে সরকার, আমরা আমাদের এই কৃষ্ণনগর সম্মেলন থেকে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেব। নাম্বার 2, 3 লক্ষ টাকা দিলেই শিক্ষক বদলি, পেট ভরছে শাসক দলের কাদের গোপন তথ্য প্রকাশে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এবার মোটা টাকার বিনিময়ে শিক্ষকদের অবৈধভাবে বদলি করানোর অভিযোগ উঠল। এই কাজে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে শিক্ষক সংগঠনের কয়েকজন নেতা, DIPED, PSC প্রধান কর্মী সহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে। সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে শিক্ষকদের বাড়ির কাছে বদলি করা হচ্ছে অবৈধভাবে। যে সমস্ত শিক্ষকরা উদ্ধৃত নয়, অর্থাৎ যাদের বদলি হওয়ার কথা নয়, তাদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সুবিধাজনক স্থানে বদলি করা হচ্ছে। সূত্রের খবর, DIP এবং মুর্শিদাবাদের DPSC প্রধান কর্মী দেবুঘোষ, কর্মী চন্দন অধিকারী এবং শিক্ষক সংগঠনের কয়েকজন নেতা মিলে এই কাজ চালাচ্ছে। অভিযোগ, ছুটির দিনে এমনকি রাতেও DPSC খোলা রেখেছে, চলছে অবৈধ বদলির কাজ। জানা গেছে 24 ডিসেম্বরে 150 জন শিক্ষককে এবং 27 ডিসেম্বরে 70 জন শিক্ষককে এভাবে বদলি করা হয়েছে। 1.5 লক্ষ টাকা দিলে পাওয়া যাচ্ছে টেম্পোরারি অর্ডার টু কন্টিনিউ হিজ অর হার সার্ভিস অ্যাট নিউ স্কুল নেমের কপি। টাকার অঙ্ক 2.5 থেকে 3 লক্ষ হলে মিলছে পার্মানেন্ট ট্রান্সফার। বিষয়টি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এমনকি জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে জানিয়েও কোনো লাভ হয়নি। শাসক দলের শিক্ষক সংগঠন টাকার বিনিময় চালাচ্ছে এই কাজ, অভিযোগ করেছেন তৃণমূলেরই শিক্ষক সংগঠনের কয়েকজন নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতারা জানিয়েছেন, এই ঘুষকাণ্ডের কথা জেলা নেতৃত্বে জানেন কিন্তু কোনো ব্যবস্থাই নেননি, ফলে সাধারণ শিক্ষকদের কাছে অপমানিত হতে হচ্ছে সংগঠনের কিছু সৎ নেতাকে। নাম্বার 3, খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পার্থ নতুন স্কুলে কর্মরত শিক্ষকদের কেন প্রারম্ভিক বেতন, প্রশ্ন শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন কর্মরত শিক্ষকরা নতুন স্কুলে যোগ দিয়ে শুধু প্রারম্ভিক বেতন পাচ্ছেন, এমন কোনো খবর তার কাছে নেই। এমন সমস্যায় যেসব শিক্ষক পড়বেন তারা যেন মন্ত্রী বা শিক্ষা দপ্তরের দ্বারস্থ হন। বৃহস্পতিবার বিধানসভায় শিক্ষামন্ত্রীকে পেয়ে এই সমস্যার কথা তুলে ধরেন একাধিক সংগঠনের শিক্ষক নেতারা। পার্থ চট্টোপাধ্যায় সমস্যাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করছেন শিক্ষক নেতারা।
কর্মরত শিক্ষকরা নতুন স্কুলে যোগ দেওয়ার পর তাদের প্রারম্ভিক বেতন দেওয়ার জন্য বিভিন্ন জেলায় অর্ডার বেরোতে থাকে, কিন্তু কয়েকটি জেলায় আবার শিক্ষকদের আগের বেতন দেওয়ার ব্যাপারে পে ফিক্সেশন হয়েছিল। এক এক জেলায় এক এক নীতি নেওয়ার বিষয়টি বর্তমান সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরই কমিশনার সব জেলা ডিআই এর উদ্দেশ্যে নির্দেশ দেন, এই শিক্ষকদের প্রারম্ভিক বেতন দিতে হবে। এদিন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সঙ্গে এক মামলাকারীও এসেছিলেন কর্মরত শিক্ষকদের পরীক্ষায় বসতে দেওয়ার জন্য। যে মামলা চলছে তাতে তিনি অন্যতম আবেদনকারী। তিনি জানিয়েছেন সরকারের তরফে আশ্বাস পেলে এই সংক্রান্ত মামলা তাদের তুলে নিতে কোনো সমস্যা নেই। তবে মন্ত্রীকে এও জানিয়েছেন এই মামলা ছিল কর্মরত শিক্ষকদের পরীক্ষায় বসা নিয়ে, এর সঙ্গে নতুন স্কুলে যোগ দেওয়ার কর্মরত শিক্ষকদের প্রারম্ভিক বেতন দেওয়ার কোনো সম্পর্ক নেই। তবে শিক্ষকদের দাবি, এ ব্যাপারে শিক্ষা দপ্তরের জারি করা 1995 সালের যে নির্দেশনামা রয়েছে সেটি যথেষ্ট, তার উপর ভিত্তি করে এই শিক্ষকদের প্রাপ্য বেতন দেওয়া যায়। এনসিটিইর রাজ্য সভাপতি বিশ্বজিৎ পোদ্দার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার ছিলেন এই প্রতিনিধি দলে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মণ্ডলও এদিন মন্ত্রীর সঙ্গে দেখা করে কর্মরত শিক্ষকদের বেতন সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। স্কুলের প্রথম শ্রেণী থেকে পাশফেল ফেরানোর দাবিতে এই দুটি সংগঠন ছাড়াও রাজনৈতিক দল হিসাবে স্মারকলিপি জমা দিয়েছেন এসসিসিআই এর সাধারণ সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, অধ্যাপক তরুণকান্তি নস্করের মতো নেতারা। তাদের মন্ত্রী আশ্বাস দিয়েছেন কেন্দ্রকে একাধিকবার এ ব্যাপারে চিঠি লেখা হয়েছে, আবারও লেখা হবে। এবার তারা ওড়িশার উদাহরণ দিয়ে বলেন, কেন্দ্র রাজ্যসভায় বিলটি না আনলেও এই রাজ্য প্রথম শ্রেণী থেকে পাশফেল চালু করে দিয়েছে। সাংবাদিকরাও এই বিষয়টি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন। পার্থবাবু বলেন, ওড়িশার বিষয়টি জানা নেই, সেখানে হয়তো সবাই একমত হতে পেরেছেন, কিন্তু এরাজ্যে ব্যাপারটি সেরকম নয়। নাহলে শিক্ষা যৌথ তালিকাভুক্ত হওয়ার ফলে আমরাও এরাজ্যে পাশফেল চালু করে দিতে পারতাম। তবে পাশফেল চালু না হওয়া সরকারি এবং বেসরকারি স্কুলে দুরকম পড়ুয়া তৈরি হচ্ছে সেটা মেনে নিয়ে পার্থবাবু বলেন, এর ফলে স্কুল ছুটির সংখ্যা যাতে বেড়ে না যায় সেটা দেখা দরকার। ওয়াকিবাহল মহলের মতে পার্থবাবু আসলে সিপিএম এবং শিক্ষক সংগঠন এবিটি এর বিরোধী তার কথা বোঝাতে চেয়েছেন। তারা পাশফেল প্রথা চালু করার তীব্র বিরোধী, এমনকি এবিটি এর নেতৃত্ব এমনও হুমকি দিয়েছেন যে পাশফেল ফিরিয়ে আনা হলে তারা আন্দোলনে নামবে। তারা চায় নিচু ক্লাসের পড়ুয়াদের বাড়তি চাপে ফেলে পাশফেল না ফেরানো হোক। এদিকে স্বপনবাবুর তরফে শিক্ষামন্ত্রীকে আরও দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। একটি হলো প্রধান শিক্ষক এবং শিক্ষকদের মিড ডে মিলের কাজে ব্যবহার না করে এই ভাষা স্বেচ্ছাসেবী সংগঠনগুলির হাতেই তুলে দেওয়া হোক, আর স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ অর্থ বরাদ্দ করা হোক। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। এরকমই আরও অন্যান্য খবর পাওয়ার জন্য, খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।